আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে কিভাবে অটোমেটিক আপডেট উইন্ডোজ অপশনটি বন্ধ করা যায়, কারণ অটোমেটিক আপডেট এটা একটু সমস্যা করা হয় অনেক ক্ষেত্রে। তো আমরা অটোমেটিক উইন্ডোজ আপডেটটা অপশনটা আমরা বন্ধ করে দেব। এর আগে বলে রাখছি বন্ধুরা, যারা এটা পারেন তাদের জন্য না, আমরা যারা না না পারি তাদের জন্য এই টিউটোরিয়ালটা। তো চলুন বন্ধুরা, আমরা কাজে ফিরে যাই। তো প্রথমে আমরা স্টেটমেন্টে ক্লিক করব। স্টেটমেন্ট থেকে আমরা কন্ট্রোল প্যানেল লে ক্লিক করলাম। তো কন্ট্রোল প্যানেল আমাদের সামনে উইন্ডোটা হাজির। তো এই সার্চ বক্সে আমরা লিখব, টাইপ করব win উইন। তো উইন লেখার সাথে সাথে বন্ধুরা দেখছেন উইন্ডোজ আপডেট চলে আসছে। তো চেক ফর আপডেটস, তো আমরা চেক ফর আপডেটস এ ক্লিক করব না, আমরা যেহেতু বন্ধ করতে যাচ্ছি সেহেতু আমরা ট্রান অটোমেটিক আপডেটিং অন আর অফ এখানে আমরা ক্লিক করব। তো বন্ধুরা দেখছেন আমার এটা অটোমেটিক আপডেট ফাংশন করে দেওয়া আছে। তো আমরা এটাকে বন্ধ করে দেব, অটোমেটিক আপডেট রাখবো না। তো আমরা নেভার চেক ফর আপডেটস, তো আমরা এটাতে ক্লিক করব। তো বন্ধুরা এখন যে কাজটি করতে হবে সেটা হলো ওকে, ওকেতে ক্লিক করলাম। তো বন্ধুরা আমাদের অলরেডি কিন্তু হয়ে গেছে। তো চলুন বন্ধুরা দেখা যাক আমাদের অটো আপডেট টা অন ছিল তো এখন অফ হয়েছে কিনা সেটা আমরা আবার দেখার জন্য স্টেটমেন্টে ক্লিক করলাম, তারপর কন্ট্রোল প্যানেল। তো আমরা এখানে লিখব উইন win। তো উইন লেখার পর তো বন্ধুরা টার্ন অফ অটোমেটিক আপডেটিং অন আর অফ ক্লিক করলাম। তো বন্ধুরা দেখছেন এখানে আমাদের কাজটা হয়ে গেছে, আমরা যেহেতু অফ করতে চাচ্ছি সেহেতু নেভার চেক ফর আপডেটস, তো এটা ওকে করে দেওয়া আছে। তো বন্ধুরা এভাবে আমরা এই অটোমেটিক আপডেটস উইন্ডোজ ফাংশনটা আমরা অফ করতে পারি। তো বন্ধুরা আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ।